এখানে তুমি নীলিমা হঠাৎ এই বাড়িতে কেন রে অত বাবা? এতদিন বাদে বউ ফিরল, তুই খুশি হসনি? আরে আমার বাড়ির লক্ষ্মী বাড়িতে ফিরে এসেছে এতদিন পরে, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে? ও এই আনন্দের কি বুঝবে, বউ এতদিন বাদে ফিরে এসেছে সেটা নিয়ে আবার প্রশ্ন করছে অপদাত। না না বাবা, মেজো আসলে ভাবতেই পারিনি এরকম কিছু একটা হতে পারে। নীলিমাকে দেখে ও ভেবলে গিয়ে এরকম বলে ফেলেছে। তুমি জানো আমরা তোমাকে কত মিস করেছি, তুমি আর চলে যাবে না তো, এই বাড়িতেই থাকবে তো বলো। যেতে চাইলে এবার যেতে দিচ্ছে কে? অনেক দিন তুমি গোছা নিয়ে বাইরে কাটিয়েছো, আর নো ছাড়া ছাড়ি কোথাও যাবে না তুমি। বেজো বৌমা, মন কষাকষি রাগারাগি কোন স্বামী স্ত্রীর মধ্যেই না হয়, ওইসব নিয়ে ধরে বসে থাকলে কি হয়? যাকে অনেকক্ষণ দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছো, এসো তো ভেতরে এসো। এটা কি ঠিক হচ্ছে নন্দিনী? আমি নিজে গিয়ে নীলিমাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলাম, এতদিন পরেও আমাদের এই বাড়িতে আবার ফিরলো, এত আনন্দের দিন আজকে, এমনি এমনি তো ওকে ঢুকিয়ে নেওয়া উচিত না, বরং করতে হবে তো। কি মা, আপনার মেজো বৌমাকে তো আপনি বাড়ির লক্ষ্মী ভাবেন, তা ঘরের লক্ষ্মী ঘরে ফিরলো, বরণ করব না? কি হলো, তোমরা সবাই এরকম চুপচাপ হয়ে গেলে কেন? ওমা, কমলিকা তো ঠিকই বলেছে, এতদিন বাদে নীলিমা ঘরে ফিরেছে, তা ওকে বরণ করে ঘরে তোলো। হ্যাঁ ঠিকই তো, এরূপ সে দাঁড়িয়েছিস কেন? যা, বরণটা নিয়ে আয়, মাকে দিয়ে যা। যা যা যা, কাউকে কোথাও যেতে হবে না, আমি কম উইথ বরণ ডালা, দিদিয়া ইউ টেক বরণ ডালা, ডু বরণ, আই ফিল এ শক। মেজবৌদি বাড়ি ফিরে এসেছে এটা সত্যি খুব আনন্দের, কিন্তু আমি এত বলে বুঝিয়েও মেজবৌদিকে ফিরে আসার জন্য রাজি করাতে পারিনি, আর আজ হঠাৎ বড় বৌদির এক কথায় ফিরে এলো। ব্যাপারটা ম্যাম বলেই আমার কেমন খটকা লাগছে। কি এমন বলেছেন উনি মিস্তি ভাইকে, যে মিস্তি ভাই একবারেই আসতে রাজি হয়ে গেল? নীলিমার সাথে তো আলাদা করে কোনো কথাও বলতে পারিনি, ওকে যেটা বলেছিলাম সেটা শুনেছে তো, করিয়েছে তো অপারেশনটা? আয় ভেতরে চল, কতটা এলি বলতো তুই, এবার একটু রেস্ট নিবি, চল ওখানে গিয়ে বসি আমরা একটু। হ্যাঁ, আর কি বলতো মেজো, এখন না তোকে একটু সামলে সামলে চলতে হবে, একটু সাবধানে হাঁটাচলা করতে হবে, হ্যাঁ তাই না? এ
এসব কি বলছে ম্যাম? মেসি ভাই তোর মা হওয়ার কথাটা কাউকে বলবে না বলেছিল, তাহলে কি ম্যাম কিছু জেনেছেন? আয়, আমি তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। না না, ঠিক আছে, তাহলে চল, সাবধানে চল। চল, কি হয়েছে মেজ বৌমা? ওকে সাবধানে যেতে বলছো কেন? সে কি মা, আপনার এত অভিজ্ঞ চোখ, আপনি বুঝতে পারছেন না আমি ওকে কেন বললাম? মা, আপনার ওই গুরুদেবের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, এই বসু ঠাকুর পরিবারের নতুন বংশধর। হ্যাঁ, আমাদের নীলিমা মা হতে চলল। মা, আমাদের নীলিমা মা হতে চলেছে। কি বলে তুমি, এটা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি সত্যি সত্যি। আপনি ওকে দেখে বুঝতে পারছেন না? আমি ভাবতেও পারিনি তুমি এত বড় একটা আনন্দের খবর নিয়ে আসবে। কই গো, মিষ্টি নিয়ে আসো, আজকে যে আমাদের খুব আনন্দের দিন। এই আরে পঞ্জা, কোথায় গেলি? এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, যা 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 যা, এই একটু মিষ্টি নিয়ে তো যা যা, দাঁড়িয়ে আছিস কেন? যা যা দাঁড়িয়ে যা, ছুটে এক। এই মেজ ভাই, কেন করলে এটা? হ্যাঁ, আমি কেন করেছো এটা? তোমাকে যখন বললাম বাচ্চাটাকে নষ্ট করে দিতে, তুমি কেন রেখে দিয়েছো? আমি আমি তোমাকে বারবার বলেছি কি দায়িত্ব নিতে পারি না আমি, আর একটা বাচ্চার দায়িত্ব কোথা থেকে নেবে? আমার পক্ষে সম্ভব না। তুমি ভুল বুঝো না, মা হয়ে কি করে নিজের সন্তানকে শেষ করবে বলো? ও, তুমি পড়বে তো, তুমি পড়বে তো বাচ্চাটার দায়িত্ব নিতে একা? হ্যাঁ পড়বে তো। এটুকু বিশ্বাস করি, যিনি ওকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, যিনি ওকে পৃথিবীতে আনছেন, তিনিও সব ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, এই ভেবে নিশ্চিন্তে বসে থাকো। বারবার করে বললাম, বারবার। বাবা দিদিয়া, কিন্তু পিক ফোন তুলেছিস রে তুই, কিন্তু সবাইকে খুশি করে তোর কি লাভ? কথা আছে জানিস তো, যত হাসি তত কান্না, এখনো তো আসল ট্রাম্প কার্ডটাই ফেলিনি। আরো ড্রামা বাকি আছে, আরো ড্রামা বাকি আছে, আসলটাই তো এখনো বলিনি আমি। আমি শুধু ওয়েট করছি একটা পারফেক্ট সময়ের জন্য। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বড় বৌমা, আজ তুমি আমাদের জন্য যা করলে, যা শোনালে। তারপর দাঁড়ান না মা, দাঁড়ান, এখন অব্দি একটা সারপ্রাইজ পেয়ে আপনি এত খুশি হয়ে গেছেন, তাহলে আর একটা সারপ্রাইজ পেলে কি করবেন? সে কি গো কমলিকা, আরো বড় কি সারপ্রাইজ আছে? আছে দেবাঞ্জন, দেখো মেজ মা হতে চলেছে এটা যেমন আমরা জানতে পারলাম, ঠিক তেমনি এটাও তো জানতে হবে যে এই বাচ্চার বাবাটা কে। বাবুজি কি বলছে এসব? বাবা কে মানে কি আবার? তোমার এই কথা মানে কি? নীলিমার শরীরে যে বাচ্চাটি বেড়ে উঠছে তার বাবা হলো নবাব।
সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা 6টায় স্টার জলসায়।